গাজীপুরের কালিয়াকর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চেকপোস্ট বসিয়ে মামলা ও জরিমানা করেছে ট্রাফিক পুলিশ রবিবার লকডাউনের চতুর্থ দিন সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেলকে মামলা ও জরিমানা করেছে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায় পৌরসভা সফাস্ত চন্দ্রা এলাকায় চেকপোস্ট বসিয়ে সকাল থেকে পাঁচটি মোটরসাইকেলকে আটক করা হয়েছে রেকার বিলের জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা দশটি গাড়িকে মামলা দেওয়া হয়েছে গাজীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন বলেন গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লার নির্দেশনায় খাইরুল প্রশাসক হাসান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে পর্যবেক্ষণ করা হচ্ছে কঠোর লকডাউনের মধ্যে যেসব গাড়ি যাওয়ার অনুমতি রয়েছে সেই সব গাড়ি চলাচল করছে আর যেসব গাড়ির কাগজপত্র নেই কিন্তু চলাচল করছে সেই সব গাড়িতে গাড়িকে আটক করা হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে